নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। শেষ হয়েছে কলকাতার পৌরসভা নির্বাচন এবং সেখানে তৃণমূলের জয় জয়কার। তৃণমূল কংগ্রেস 134টা আসন পেয়েছে, বিজেপি পেয়েছে 3টে আসন, কংগ্রেস পেয়েছে 2টো আসন, বামফ্রন্ট পেয়েছে 2টো আসন এবং নির্দল প্রার্থীরা পেয়েছে 3টে আসন। মাত্র 10খানা আসন বিরোধীদের ঝুলিতে গিয়েছে, কিন্তু যে 3জন নির্দল প্রার্থী জয়লাভ করেছে তারা ঘোষণা করে দিয়েছে তারা তৃণমূলে ফিরবে। তাহলে বিরোধীদের হাতে থাকছে মাত্র 7খানা আসন। কোন কোন আসনগুলো বিরোধীরা পেয়েছে সেই বিষয়ে আলোচনা করব। যেমন বিজেপি পেয়েছে 3টে ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড এবং 50 নম্বর ওয়ার্ড। 22 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপির মীনা দেবী পুরোহিত, 23 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে বিজয় ওঝা আর 50 নম্বর ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে সজল ঘোষ। সিপিএম যে 2টো ওয়ার্ড পেয়েছে, 103 নম্বর ওয়ার্ডে নন্দিতা রায় জয়লাভ করেছে এবং 92 নম্বর ওয়ার্ডে মধু ছন্দা দেব জয়লাভ করেছে। কংগ্রেস যে 2টো ওয়ার্ডে জয়লাভ করেছে, 45 নম্বর ওয়ার্ডে সন্তোষ কুমার পাঠক আর 137 নম্বর ওয়ার্ডে ওয়াসিম আনসারি। এই 7টা আসন এই মুহূর্তে বিরোধীদের কাছে আছে, কারণ নির্দল প্রার্থীরা তারা ঘোষণা করেছে তৃণমূলে ফিরে যাবে। এখন সবার নজর কলকাতার পৌরসভার মেয়র কে হবেন। ববি হাকিম কি মেয়র হবেন নাকি মালা রায় হবেন? কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে ববি হাকিম কিন্তু অনেকটাই এগিয়ে আছে, কিন্তু তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মালা রায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং যারা জয়লাভ করেছে তারা কাকে চাইছে সেটা কিন্তু নির্ধারণ করবে। কিন্তু আমাদের কাছে যে খবরটা আছে সেটা কিন্তু ববি হাকিম অনেকটাই এগিয়ে আছে। যদিও তৃণমূলের এই বিপুল জয় বিরোধীরা আমল দিতে চাইছে না, তারা বলছে তৃণমূল গা জোয়ারি করে ভোট করেছে এবং মৃত ব্যক্তি ভোট দিতে এসেছে, এবং কিছু কিছু জায়গায় এত বেশি সংখ্যক ভোট পড়েছে এবং এত বেশি সংখ্যক ভোটে জয়লাভ করেছে যেটা সত্যি সন্দেহের ঊর্ধ্বে নয়। তো সেই জায়গা থেকে বিরোধীরা যেটা বারবার বলার চেষ্টা করছে যে তৃণমূল নিজেরা জোর করে জয়লাভ করেছে। এই যে আসন বিরোধীরা পেয়েছে, যদি সেইভাবে ভোট হতো তাহলে বিরোধীরা আরও অনেক বেশি আসন জয়লাভ করতে পারতো। তৃণমূল কংগ্রেস প্রথমে বলেছিল, অভিষেক ব্যানার্জি বলেছিল যে কোনো গাজোয়ারি, কোনো গণ্ডগোল, কোনো প্রেশার দিয়ে ভোট করানো হবে না। কিন্তু ভোটের শেষে যেটা দেখা গেল সেটা অভিষেক ব্যানার্জির শুধু মুখের কথা। তৃণমূল যেমন করে ভোট করায় ঠিক তেমন করে তারা কলকাতা কর্পোরেশন জয়লাভ করলো। এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন। যদি সেইভাবে ভোট হতো বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হতো তাহলে কি বিরোধীরা আরও ভালো ফলাফল করতে পারতো, নাকি তৃণমূল কংগ্রেস এমনই ফলাফল করতো? অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে।